আমি ডক্টর শ্যামল চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট, মণিপাল হসপিটাল, ব্রডওয়ে। আজকে আমার টপিক অফ ডিসকাশন হচ্ছে ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন। ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন পুরুষ মহিলা যে কোনো বয়সের হতে পারে। এটা এতই সাধারণ অসুখ যে এটা সাধারণত দেখা গেছে যে যে কোনো বয়সে যে কোনো সময় এই ইনফেকশনটা আসতে পারে। সাধারণত এই ইনফেকশনটা আসে একটা বিশেষ ব্যাকটেরিয়ার দ্বারা, তারা হলো ইকোলাই, সিউডোমোনাস এবং ক্লেপসিলা বলে অর্গানিজম থেকে আসে। এরা সাধারণত শরীরে ইনফেকশনটা ঢোকে হয় বাইরে থেকে থ্রু ইউরেথ্রা অথবা শরীরে আদার অর্গান থেকে ইনফেকশন ছড়াতে পারে। এই অর্গান, এই ইনফেকশনটা সাধারণত আমাদের দেখা গেছে যে বিভিন্ন কারণে শরীরে ঢোকার পরে শরীরে নানা রকম প্রতিক্রিয়া শুরু করে। আমরা দেখেছি এর সিমটমসগুলো হলো সাধারণত জ্বর, শরীরে হাত গায়ে হাত পা ব্যথা, বমি বমি ভাব এবং বারে বারে পেচ্ছাপ করতে যাওয়া। দিনে বা রাতে পেচ্ছাপ পেলে ধরে রাখা যায় না, পেচ্ছাপ যদি করা যায় তো দেখা যায় অনেক সময় থেমে থেমে হচ্ছে, কখনো কখনো পেচ্ছাপে রক্তও আসতে পারে। এই উপসর্গগুলো সাধারণত থাকলে আমরা তার চিকিৎসার জন্যে ডাক্তারের কাছে গেলে তার তিনি তাকে পরীক্ষা করেন, করে সাধারণত দেখা যায় তার যেখানে শরীরে কিডনি আছে অথবা পেচ্ছাপের থলি আছে সেখানে হাত দিলে ব্যথা পাওয়া যায়। এইভাবে আমরা কিছুটা ডায়াগনোসিস করতে পারি। তবে ডায়াগনোসিস মেইন যে এটা করি সেটা হচ্ছে ইউরিনে পরীক্ষা করে। ইউরিনটা সাধারণত আমরা রোগীকে বলি বিশেষ পদ্ধতিতে কালেক্ট করার জন্যে। ল্যাবরেটরি থেকে একটি পাত্র নেওয়া হয়, তাতে পেশেন্টকে বলা হয় আপনি পেচ্ছাপটা কি মাঝখানে পেচ্ছাপটা কালেক্ট করবেন, অর্থাৎ পেচ্ছাপের জায়গাটা ভালোভাবে ধুয়ে যখন পেচ্ছাপ করবেন করতে করতে মাঝখানে ইউরিনটা ওই বিশেষ পাত্রে ধরে সেটাকে জমা দেবেন। এইখানেই দেখা যাবে যে ইউরিনে যদি কোনো ইনফেকশন থাকে তার থেকে সাধারণত আমরা ইউরিনটাকে ইনফেকশন আমরা ডায়াগনোসিস করি। এই ডায়াগনোসিস করতে গেলে আরও কিছু পরীক্ষা আমরা সাধারণত করি, যেরকম আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা দেখতে পারি যে তাতে কোনো প্রস্টেট বড় হয়েছে কিনা, তাতে ইউরিন ট্র্যাক্টে কোনো পাথর আছে কিনা অথবা কোনো পেচ্ছাপ আটকেই যাচ্ছে, তার কিছু কিছু সাইন আমরা দেখি পেচ্ছাপের থলিতে আছে কিনা। অন্যান্য পদ্ধতিগুলো হলো স্ট্রেট এক্সরে করে পেটের আমরা ডায়াগনোসিস করতে পারি পাথর আছে কিনা। আর অনেক সময় আমরা পেচ্ছাপের ফ্লো স্টাডি করি যাকে বলে ইউরোফ্লোমেট্রি, এটা দিয়েও আমরা ডায়াগনোসিস করতে পারি অথবা সিটি স্ক্যান করে আমরা ডায়াগনোসিস করতে পারি। একবার যখন ডায়াগনোসিস হয়ে যায় ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন, তার সাধারণত চিকিৎসা আমরা করি মেডিকালি এবং সার্জিক্যালি। মেডিকালি চিকিৎসা করতে গেলে সাধারণত আমরা দেখি যে জ্বরের জন্য চিকিৎসা দেওয়া হয় প্যারাসিটামল জাতীয় ওষুধ, গা বমি বমি ভাব থাকলে তার ওষুধ দেওয়া হয় এবং তার সাথে আমরা সাধারণত বলি জল প্রচুর পরিমাণ খেতে হবে এবং তার সাথে আমরা বলি কিছু কিছু জুস আছে, যেরকম আমরা বলি ক্র্যানবেরি জুস, এগুলো খাওয়ার জন্যে ডাবের জল খাওয়ার জন্য বলতে পারি বা ব্যানানা খেতে বলতে পারি। আমরা মানা করি সাধারণত যে চা বা কফি খেতে মানা করি। সার্জিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা যেটা করি বিভিন্ন অসুখের জন্য বিভিন্ন অপারেশন করি, যেরকম পাথর থাকলে সেখানে পাথরের অপারেশন করি, প্রস্টেট বড় হলে প্রস্টেটের অপারেশন করি এবং এছাড়া যদি দেখা যায় প্যাসেজ পাতলা হয়ে গেছে অর্থাৎ স্ট্রিকচার যদি থাকে তার অপারেশন করি। এই সব করলে মোটামুটি রোগীরা ভালো থাকে। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে পরে আমাকে করতে পারেন, আমি তাকে পার্সোনালি জবাব দিতে রাজি আছি। ধন্যবাদ।